দর্শক বৃন্দ মাইন্ড করবেন না, মাইন্ড করলে আমি আপনার গল্প আর গান অল্প। মানুষ সামাজিক যে মানুষের জীবন থেকে একটি করে দিন চলে যাচ্ছে, মানুষ বড় হচ্ছে, আসলে কি বড় হচ্ছে না? বড় হচ্ছে না, তারা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই কথাগুলো মনে পড়ছে একটি ছেলে, সে তখন শৈশবের দিকে একটু তাকাচ্ছে, শুনি তার কথা। আরে ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, ভালোই ছিলাম শিশুকাল, মায়ের সদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। আচ্ছা মানুষ কি সবসময় শিশু থাকবে? তার তো কিশোর থেকে যাবে। সে যখন শিশু থেকে কিশোর, পাড়া অর্থে এক ছকে খেলতে গিয়ে ঝগড়া হলো তার এক বন্ধু। সে তার প্রতিবাদ দিল মাধ্যম ঢোলে গানের সুর, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনকে নিতে হবে সেই দিনেরও কাছে। ও আচ্ছা সে তো শিশু থেকে কিশোর হলো, পরে দেখি সে কোথায় গেল। এভাবে সে পার করে দিল অনেকটা সময়, সে এখন কলেজে পড়ে। কলেজে উঠে সে একটা মোবাইল ফোন কিনলো, কেনার পরে সে জোগাড় করলো একটি মেয়ের ফোন নাম্বার। তো একদিন দিল ফোন, পরে মোবাইল ফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলোমেলো, এই বুঝি প্রেম দেখা দিল। প্রেম তো হয়ে গেল, প্রেমিক তো প্রেমিকের কথা বলল, এখন আমরা প্রেমিকা কি বলে শুনি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে সময় পাগল করেছে। আচ্ছা একদা প্রেম যখন খুব ভালোভাবে হয়ে গেছে, পুরো জমে গেছে, তো জমলে তো একটু ঘুরতে যেতে হয় না? একদা তারা ঘুরতে যাবে, উঠলো এক পাশে, ভাগ্য খারাপ গাড়িটি নষ্ট হলো রাস্তার এক পাশে। তখন কি বলে শুনি, গাড়ি চলে না চলে না, গাড়িও চলে না। আচ্ছা গাড়ি না হয়ে দিলাম বাদ, কবি হয়ে শুনি কবির কোনটি কি। আমি কবি তুমি আমার কবিতা, আমি প্রেমী তুমি আমার প্রেমিকা। শুধু যে ছেলেরাই কবি হয় তাই কিন্তু নয়, মেয়েরা কি পিছিয়ে থাকবে? মেয়েরা কি হবে? মেয়ের হবে আবৃত্তি শিল্পী। শুনে তাহলে আবৃত্তি শিল্পীর কণ্ঠে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে। এভাবে তাদের অনেক দিন প্রেম হলো, ছেলেটা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলো, প্রেম করলে খরচ বাড়ে চক্রবৃদ্ধি হারে। বন্ধুর এক পরামর্শে যোগ দিল শেয়ার বাজারে, শেয়ার বাজারে গিয়া সে খাইলো বড় একটা লস, এটা তার জীবনের বড় একটা ডোজ। শুনি তাহলে সেই নিঃস্ববাদের কিছু কণ্ঠে, নিঃস্ব করেছ আমায় কি নিঠুর চলনায়। আচ্ছা তো এমনিতেই তার মনটা এখন খুব খারাপ, টাকা পয়সা লস খাইছে, অবশেষে ছেলে